বৃদ্ধাবাস থেকে 32 বছর আগে একবার আমার ঠোঁটে একজন আমাকে চুম্বন করেছিল, এবং আরো 32 বছর আগে আমার প্রথম জন্মদিনে ঠিক একই জায়গায় তিলের পাশে আমার বাবা চুম্বন করেছিলেন। আমার এখন 65, ছেলে আমেরিকা, মেয়ে মাসে একবার দেখা করে যায় 13 নম্বর ঘরে। মাত্র 2 চুম্বন, দুটোই দারুণ। আমি প্রতিদিন কাগজ পড়ি, খোঁজ রাখি পৃথিবীর, আর অপেক্ষা করি ছেলে আমেরিকা থেকে ঝাড় খেয়ে ফিরে এসে আমাকে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, আমি মা। খোকন রে, আমি এখনো তোর মা। কবি সুবোধ সরকারের লেখা বৃদ্ধাবাস।